হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো পাইকারি দরে তরমুজ কোথায় বিক্রি হয়। চলুন তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে কোমরগঞ্জ স্ট্যান্ড। কোমরগঞ্জ স্ট্যান্ডের বাম সাইডে আপনারা এই খুচরা বিক্রির তরমুজের পাবেন, বাজারটা পাবেন। এখানে সবাই তরমুজ নিয়ে যায় এখান থেকেই খুচরা দরে। তো চলুন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানা যাক। আসসালামু আলাইকুম ভাই, তরমুজগুলো কোথা থেকে আসেন ভাই? খুলনা থেকে। আচ্ছা, দুই দিন লাগে আসতে। আচ্ছা, আর এগুলা 110,000 টাকা বিক্রি করেন। আচ্ছা, তো আপনাদের এখান থেকে কি বড় বড় ব্যবসায়ীরা আসে নাকি না খুচরাও আসে? বড় বড় ব্যবসায়ী শ্রীনগর, জামসা, হাসারা, দোহার, অগুজ, জয়পাড়া, নাগলে, মিশা, আচ্ছা, সব জায়গায় দিয়ে আসে। এখানে মনে করেন ঢাকা জেলারও অধিকাংশ মানুষই এখানে আসে তরমুজের জন্য, কুম্ভগঞ্জ আসে। আচ্ছা, তো ভাই এই যে তরমুজ চেনার উপায়টা কি ভাই? আপনি মনে করেন খাবো দিলে দেব দেব করলে করলে কোনটা খারাপ কোনটা কি এটা বোঝা যায় ভাই? দেব দেব করলে দেব দেব করলে মনে করেন কি বাইরে খারাপ বাইরে, আর যেটা কন্ট্রোল করে দিলে ভালো বাইরে। আচ্ছা, এটা কাস্টমার দিয়ে যায় এমনি। আর তরমুজটার নাম কি? বাংলা লিঙ্ক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই তরমুজটি ডোরাকাটা বিধায় এই তরমুজের নাম দেওয়া হয়েছে বাংলা লিঙ্ক। আর কালো যেটা বের হয়, হ্যাঁ, ওটার নাম কি? জাম্বুয়া। হ্যাঁ হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে খুচরা মূল্যে তরমুজ কিনে নিতে পারেন। আর দর্শক, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ডিসক্রিপশনে নাম্বার এবং দোকানের নাম দিয়ে দিব, আপনারা এই ভাইটির সাথে এসে যোগাযোগ করতে পারেন। এই তরমুজটার আনুমানিক দাম হবে কত? আনুমানিক দাম হলে 400 টাকা। হ্যাঁ, আচ্ছা, 400 টাকা। আর যদি আপনার কেজি হিসেবে কিনতে যায়? কেজি বেচা নেই, বিক্রি করে না? কেজি বিক্রি নেই, সব পাইকারি বিক্রি যায়। পাইকারি? হ্যাঁ, সব পাইকারি তো কিনে না যায়। আচ্ছা, পাইকারি তো বেশি নিয়ে মাটি তরমুজ। তো দর্শক, আপনারা দেখতে পারেন এখানে প্রচুর তরমুজ পাবেন। যদি কেউ কিনতে চান তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন। আর ভাইয়েরা সবসময় আপনার অল্প দামই সেল করেন।